হ্যালো বিয়স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বিয়স, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনার ফেসবুক স্টোরি হাইলাইট সেট করবেন। তো কেউ যদি আপনার প্রোফাইল ফেসবুক প্রোফাইলে যায়, তাহলে এই হাইলাইট আকারে সব আপনার সকল স্টোরি তারা দেখতে পারবে। তো দেখেন, এই যে আমারগুলো দেখা যাচ্ছে, আমি হাইলাইট আকারে সেট করে রেখেছি। তো এটা আপনারা কীভাবে করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, তার জন্য প্রথমে অবশ্যই আপনাকে ফেসবুকে যেতে হবে। তো আপনারা ফেসবুক অ্যাপসে আসবেন, আসার পর দেখেন এই যে থ্রি ডট মেনু, আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। এই যে এখানে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। তো আপনারা একটু নিচের দিকে আসার পর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। তো আপনারা সেই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। দেখেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেখেন এখন এই যে সেটিং লেখা আছে, তো আপনারা এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো এই সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে সেটিংয়ের ভিতরে নিয়ে যাবে। তো দেখেন সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন স্টোরি লেখা একটা অপশন আছে। তো এই দেখেন এই যে স্টোরি সেটিং, তো আপনারা এই লেখায় ক্লিক করে দেবেন। তো আপনারা এই স্টোরি সেটিংয়ে ক্লিক করবেন। তো স্টোরি সেটিংয়ে ক্লিক করার পর দেখেন যে এরকম চারটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা এই যে স্টোরি আর্কাইভ, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো স্টোরি আর্কাইভ এখানে আসার পর দেখবেন আপনার এটা বন্ধ আছে, তো আপনারা এটা অন করে দেবেন। তো দেখেন এই যে আমার কিন্তু অন করা আছে, তো আপনারা এটা অন করে নেবেন। তো আপনারা অন করে এখান থেকে বের হয়ে যাবেন। তো বের হয়ে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে। তো আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন এখন। তো ফেসবুক প্রোফাইলে আসার পর দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে। তো এই যে এই জায়গায়, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে আপনার এখানে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন এই যে আর্কাইভ। সো এই যে আর্কাইভ লেখা যে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আর্কাইভে ক্লিক করার পর দেখেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে স্টোরি আর্কাইভ, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আপনার যত স্টোরি দিয়েছেন আপনি, ঠিক তত সব স্টোরি আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে যে স্টোরিগুলো আর্কাইভ হিসাবে আপনি রাখতে চান সেই স্টোরিতে ক্লিক করে দেবেন। তো ধরেন এই যে আমি এটা আর্কাইভ হিসাবে রাখতে চাই, তো আমি স্টোরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে ফিউচার, তো নিচের দিকে আসবেন। এই যে নিচে দেখেন এই যে ফিউচার লেখা একটা অপশন আছে, তো এই যে এখানে, তো আপনারা এই ফিউচারে ক্লিক করবেন। তো অ্যাড টু ফিউচার দেখেন এই যে আপনি এখন এই যে অ্যাড, তো এখানে ক্লিক করে দেবেন। এই যে তো অ্যাড টু ফিউচার কালেকশন, যদি আপনি কিছু লিখতে চান এখানে, আপনি এখানে লিখতে পারবেন। তো আমি কিছু লিখবো না, তাই আমি সেভে ক্লিক করে দিতেছি। দেখেন যে নিচে সেভ লেখা, এই সেভ লেখায় আপনি ক্লিক করে দেবেন। তো সেভ লেখায় ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই এটা অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনার ফিউচার অ্যাড করে নেবেন। তো ভিউয়ার, যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে জানিয়ে দেবেন যে খারাপ লেগেছে। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।